নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের, স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল অপশন চ্যানেলে। আজ সকালে আমরা নিফটিকে আরও একবার 43 পয়েন্টের গ্যাপ আপের সাথে পজিটিভলি ওপেন হতে দেখলাম, আর নিফটি পজিটিভ ওপেন হলো 18,390-এর কাছাকাছি। 18,390-এর ওপেনের পর থেকে মাত্র অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে নিফটিতে একটা প্রফিট বুকিংয়ের প্রেশার দেখা যায়, সেলিংয়ের প্রেশার দেখা যায়, যার জন্য নিফটিতে আগামী 25 মিনিটের মধ্যে 100 পয়েন্টের ডাউনফল আমরা দেখতে পাই। এরপর নিফটি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে এবং 18,350-এ আমাদের গতকালকের দেওয়ার রেসিস্টেন্স লেভেলটিকে সম্মান জানিয়ে আবার নিচের দিকে নেমে আসে। আর আজকে সারা দিনভর নিফটি একটা রেঞ্জ বাউন্ড জোনে আটকে ছিল, মার্কেটে খুব ভালো কিছু মুভমেন্ট পাওয়া যায়নি, যেরকমটি আমরা অন্তত এক্সপায়ারি ডেতে পাবো বলে আশা করে থাকি। কারণ আমরা বেশিরভাগ এক্সপায়ারি ডেতে আমরা এটা আশা করে থাকি যে নিফটি কোনো একটি ডিরেকশনে লাগাতার উঠবে অথবা লাগাতার নেমে আসবে, যার ফলে আমরা অপশন বায়াররা একটা জিরো টু হিরো ট্রেডের মজা উঠাতে পারবো। কিন্তু আজকে অপশন চেন ডেটা অনুযায়ী আমরা এমন কোনো সুযোগ পাইনি এবং প্রাইস অ্যাকশনেও যার প্রতিফলন দেখেছি, যেমন অপশন চেন ডেটাতে আমরা এরকম ধরনের কোনো সুযোগ দেখিনি, প্রাইস অ্যাকশনেও আমরা একইভাবে দেখতে পেলাম যে বড় কোনো ডাউনফল, ওয়ান সাইডেড মুভমেন্ট নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে কোনো ইন্ডেক্সেই অপশন বায়ারদের জন্য ছিল না। সকাল 11:52 আপনাদের জন্য একটি কল আমি রেকমেন্ড করেছিলাম, কলটি ছিল 43,600 PE-র ব্যাঙ্ক নিফটি কেনার জন্য। এখানে বলা হয়েছিল 155 টাকাতে ব্যাঙ্ক নিফটির এই প্রিমিয়ামটি কিনতে, এবং এই ক্ষেত্রে SL ছিল 105 টাকার নিচে। যেহেতু এটা ব্রেকআউটের ওপর ছিল না, তো এখানে কিন্তু বলে দেওয়া ছিল না যে এটা SL অর্ডার দিয়ে কিনুন, ব্রেকআউট হলেই কিনবেন। যেহেতু এটা ব্রেকআউট স্ট্র্যাটেজির ওপর ছিল না, এটা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজির ওপর দাঁড়িয়ে এই কলটা দেওয়া হয়েছিল, তো এর জন্য ব্রেক হলেই কিনবেন এরকম বলা ছিল না। আমরা যখন এই কলটি দিই তখন কারেন্ট প্রাইস ছিল 159 টাকা, অর্থাৎ 160 টাকার কাছাকাছি প্রাইস ছিল, আমরা কিনতে দিয়েছি 155 টাকা, এবং 5-10 মিনিটের মধ্যে প্রাইস আরও নিচের দিকে নেমে 140 টাকা, 145 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছিলো। আশা করি আপনি আরামসে 155 টাকাতে কিনতে পেরেছেন। আর 155 টাকা থেকে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে মাত্র 5-7 মিনিটের ভেতর এটা প্রায় 190 টাকার কাছাকাছি প্রাইসে চলে যায়। এখানেও একটা মোটামুটি ভালো প্রফিটের সুযোগ আমরা পেয়েছিলাম এই কলটি থেকে। তো লাগাতার প্রতিদিনই আমরা এখানে প্রফিটেবল ট্রেড পাচ্ছি @অপশন চ্যানেলের মাধ্যমে। তো এই চ্যানেলটিকে সাপোর্ট করুন আগামী দিনেও এই ধরনের ফ্রি কলগুলো সবার আগে আপনাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য। আপনাদের একটু সমর্থন, একটু ভালোবাসা আমাদের আরও ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে থাকে। এখানে স্ক্রিনশটও দেখতে পাচ্ছেন, প্রফিটের স্ক্রিনশটও এখানে রয়েছে। এরপর সবার শেষে একটা নাগাদ একটি প্রাইস অ্যাকশনের স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং এটা টোটালি এডুকেশনাল পারপাস ছিল। তো এই স্ক্রিনশটটি আমি কেন শেয়ার করেছিলাম, তার পেছনে লজিক কী ছিল, সেটা চলুন এডুকেশনাল পারপাস একটু দেখে নেয়। তার আগে অবশ্যই টাইমটা দেখে নিন, এখানে 1:05 স্ক্রিনশটটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই ক্যান্ডেলটি হলো 1:05 ক্যান্ডেল। এই ক্যান্ডেলটিতে আমরা ব্রেকআউট হতে দেখেছি, এই ক্যান্ডেলটি চ্যানেল থেকে ব্রেকআউট হয়েছে, কিন্তু ব্রেকআউট হওয়া সত্ত্বেও এখানে কেন আমরা কোনোরকম কল দিলাম না, কারণ এই জায়গাতে প্রাইস ছিল 18,300-এর ওপরে, আর 18,300-এর রেসিস্টেন্স সেই সময় খুব স্ট্রং রেসিস্টেন্স হিসেবে উঠে আসছিল, যে রেসিস্টেন্সটাকে ব্রেক করা খুবই শক্ত ছিল মার্কেটের দ্বারা। আপনি যখন নিফটি অথবা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে যাবেন, অপশনে ট্রেড করতে যাবেন, প্রাইস অ্যাকশনের সাথে অপশন চেন ডেটাটাতে কী পরিবর্তন হচ্ছে সেটার ওপর নজর রাখা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়। সো এখানে আমরা এই কারণে কল দিই। আরও দ্বিতীয় একটা বিষয়, আমরা যখনই কোনো এরকম ব্রেকআউট দেখি, ব্রেকআউট ক্যান্ডেলের যে হাই থাকে সেই হাইটাকে যতক্ষণ প্রিমিয়ামের প্রাইস ব্রেক না দেবে ততক্ষণ আমরা ওপরের সাইডের কল দেব না। এখানে 1:05 ক্যান্ডেল যখন ব্রেক দিয়েছে 18,300-তে, আমরা যদি 18,300-র CE দেখি 11 May-র, তো দেখতে পাবো 1:05 প্রিমিয়ামের সর্বোচ্চ দাম ছিল 45.55 টাকা। আপনারা জানেন আমরা সবসময় হাই প্রাইস থেকে 1-2 টাকা বাফার রেখে দিই, তাহলে এখানে যদি আমরা 2 টাকা বাফার রেখে দিতাম আমাদের এন্ট্রি প্রাইস কত থাকতো, আমাদের এন্ট্রি প্রাইস হতো 47.50 টাকার কাছে। তো 47.50 টাকার কাছে যদি এন্ট্রি প্রাইস হয়, আমরা কিন্তু আগামী টাইমগুলোতে 47.50 টাকার কাছে কখনোই মার্কেটকে যেতে দেখিনি, যার পেছনে অন্যতম কারণ ছিল অপশন রাইটাররা, কারণ কল রাইটাররা অ্যাগ্রেসিভলি বসেছিল মার্কেটের রেসিস্টেন্সটাকে স্ট্রং করার জন্য। এরপর একটা ফলস ব্রেকআউট হয়, ফলস ব্রেকআউটের পর মার্কেট আবার ধীরে ধীরে নিচেই নেমে আসে। আর এখানে ব্রেকআউট হলে যেটা ফলস ব্রেকআউট হবে সেটা আমাদের অপশন চেন ডেটা অনেকক্ষণ আগেই বলে দিয়েছিল, যে কারণে এই ব্রেকআউটের পরেও আমি ট্রেড দিলাম না।
আশা করি আজকের এই ভিডিও এবং যে স্ক্রিনশটটি একটা বেজে পাঁচ মিনিটের টেলিগ্রামের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই স্ক্রিনশটটির মাধ্যমে আপনারা মার্কেটে কীভাবে কাজ করতে হবে সেই সাইকোলজিটাকে ভালোভাবে বুঝতে পারলেন, যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং সারাদিনে একটা দুটো প্রফিটেবল ট্রেড আপনার দিনটাকে একটা সুন্দর দিনে পরিণত করবে। তো উইকলি এক্সপায়ারি ডেটে আজকের দিনে আমাদের হাতে কিন্তু তেমন কিছু আসলো না, আজকের দিনে জিরো টু হিরো ট্রেড কিন্তু পেলাম না। তো নিফটিতে আজকেও আমরা একটা ছোট্ট রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একই জায়গাতে একই এরিয়াতে কিন্তু এই জায়গাতে বারবার মার্কেট ঘোরাঘুরি করার চেষ্টা করছে। ব্যাংক নিফটিতে যদি দেখি, ব্যাংক নিফটিতেও আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট দোজি ক্যান্ডেল প্যাটার্ন এসে দাঁড়িয়েছে। এর প্রিভিয়াস যে হাই ছিল ব্যাংক নিফটির প্রিভিয়াস হাইয়ের কাছেই কিন্তু এই দোজি ক্যান্ডেলটিকে আমরা ফর্ম হতে দেখেছি। নিফটি ফিন সার্ভিসও ব্যাংক নিফটির মতো একই পরিস্থিতি, এখানে একটা খুব ছোট্ট দোজি ক্যান্ডেল আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। মার্কেটকে আরও ওপরে যেতে হলে মার্কেটের যে অক্সিজেন প্রয়োজন সেই অক্সিজেনটা কিন্তু ওপরের দিকে মার্কেট পাচ্ছে না। মার্কেটের এমন কোনো খবর নেই, এমন কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে না যে সিচুয়েশনটা মার্কেটের আপসাইড ডিরেকশনটাকে সমর্থন করে মার্কেটকে এগিয়ে নিয়ে যাবে, যে কারণে আমরা লাগাতার গত তিন দিন ধরে একটা জায়গাতেই মার্কেটকে আটকে থাকতে দেখছি, মার্কেটকে একটা রেঞ্জ বাউন্ড জোনে বারবার আটকে থাকতে দেখছি। আজকে আমরা যদি নিফটির ইন্ডেক্স কন্ট্রিবিউশন দেখি, তো ইন্ডেক্স কন্ট্রিবিউশনের মধ্যে নিফটির 50টা স্টকের মধ্যে 32টা স্টককে, 32 স্টককে পজিটিভ দেখতে পেয়েছি এবং মাত্র 18টা স্টককে নেগেটিভে ট্রেড করতে দেখেছি। নিফটির পর যদি আমরা ব্যাংক নিফটির ইন্ডেক্স কন্ট্রিবিউশন দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির 12টা স্টকের মধ্যে 10টা স্টক পজিটিভ এবং মাত্র 2টো স্টক নেগেটিভ রয়েছে। কিন্তু যে 12টা স্টক পজিটিভ ছিল সেখানে কিন্তু কোথাও বড় মুভমেন্ট আমরা দেখতে পাইনি। ব্যাংক নিফটির 12টি স্টকের মধ্যে সবচেয়ে বেশি যে স্টক দুটো আজকে পজিটিভ রান করেছে সেটা হলো ইন্ডাসইন্ড ব্যাংক, যেটা 1.15% পজিটিভ মুভমেন্ট দিয়ে ক্লোজ করেছে। দ্বিতীয়টি অরো ব্যাংক, আর ব্যাংক নিফটির এই স্টকটিও 1.15% পজিটিভ মুভের সাথে আজকে ডে ক্লোজ করেছে। ফিন নিফটির 20টি স্টকের মধ্যে 16টা স্টককে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ এবং মাত্র 4টি স্টককে নেগেটিভে দেখতে পাচ্ছি, যার মধ্যে নিফটি ফিন সার্ভিসের SBI কার্ডে কিন্তু আজকে খুব ভালো পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি, কারণ এখানে প্রায় 4.5%-এর ওপরে পজিটিভ মুভমেন্ট দিয়েছে। ভিউয়ার্স বন্ধুরা, আমরা ইন্ডেক্স কন্ট্রিবিউশন টুলসটি দেখছি কোয়ানসঅ্যাপের মাধ্যমে। কোয়ানসঅ্যাপ একটি পেড টুলস, এই পেড টুলসের মাধ্যমে অপশন ট্রেডিংয়ের জন্য অনেক কিছু টুলস আমরা পেয়ে যাবো, যে টুলসগুলোর মাধ্যমে ভালো কিছু ট্রেড আমরা হয়তো আইডেন্টিফাই করতে পারবো। আর এই ধরনের পেড টুলস আপনি ইউজ করবেন কি করবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তো আপনি যদি কোয়ানসঅ্যাপের ব্যাপারে না জেনে থাকেন, কোয়ানসঅ্যাপ নিয়ে দুটো ভিডিও দেওয়া আছে আমাদের @ অপশন ইউটিউব চ্যানেলের কোয়ানসঅ্যাপ প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আগামীকালকে নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কী থাকতে চলেছে। প্রথমে আমরা নিফটির অপশন চেইন ডেটা দেখে নেবো এবং নিফটির অপশন চেইন ডেট দেখার সময় এক্সপায়ারি ডেটটাকে আমরা চেঞ্জ করে নেবো। 11 মে থেকে 18 মের এক্সপায়ারি ডেট আমরা এখানে চুজ করে নিলাম। নিফটির স্পটের ক্লোজিং রয়েছে আজকে 18,297। সো 18,300 স্ট্রাইক প্রাইসটা বর্তমানে অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস বলে বিবেচনা করা হবে নিফটির জন্য। কলের দিকে রেসিস্টেন্স, পুটের দিকে সাপোর্ট আইডেন্টিফাই করতে হবে। কলের দিকে যদি আমরা রেসিস্টেন্স খুঁজতে যাই, বর্তমান সময়ে 18,300 রেসিস্টেন্সটা সবচেয়ে বেশি স্ট্রং রেসিস্টেন্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি, যেখানে 44 লক্ষের ওপর ওয়াইডিটা রয়েছে, যার মধ্যে প্রায় 30 লক্ষ ওয়াইডিটা আজকে ইন্টারডে বেসিসে অ্যাড হয়েছে। এর পরবর্তী ওয়াইডিটা আমরা দেখতে পাচ্ছি 18,500 স্ট্রাইক প্রাইসে, অর্থাৎ 18,300 এবং 18,500 স্ট্রাইক প্রাইস আগামীকালকের জন্য নিফটিতে রেসিস্টেন্স হিসেবে ভালো কাজ করবে। আর 18,300 স্ট্রাইক প্রাইসের উপরেই বর্তমানে আমরা সবচেয়ে ভালো সাপোর্টও দেখতে পাচ্ছি, কারণ এই লেভেলটির ওপরে পুটের দিকে 43 লক্ষের ওপর পুট রাইটিং হয়েছে এবং ইন্টারডে বেসিসে প্রায় 30 লক্ষের কাছাকাছি পুট রাইটিং হয়েছে, যেটা একটা মেক অ্যান্ড ব্রেক লেভেল হিসাবে 18,300 লেভেলটাকে আমাদের সামনে তুলে ধরছে। নিফটিতে পরবর্তী সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 18,200 লেভেলে, যেখানে 30,21,000 ওপর ওয়াইডটা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। তো নিফটিতে 18,300 লেভেলটা এখন খুব ক্রুশাল একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। কালকে মার্কেট ওপেন হওয়ার প্রথম 5 মিনিটের মধ্যেই আমরা বুঝতে পারবো নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কোন দিকে শিফট করবে। আমরা যদি প্রথম 5 মিনিটের মধ্যেই নিফটির অপশন চেইন ডেটাতে পুটের সাইডের ওপেন ইন্টারেস্ট অ্যাগ্রেসিভলি অ্যাড হতে দেখি, তাহলে বুঝতে পারবো যে মার্কেট আরও বেশ কিছুটা ওপরে যাবে, 18,400 কাছাকাছি মার্কেট চলে যাবে, সেই ক্ষেত্রে 18,300 সাপোর্টটা আরও স্ট্রং হবে। কিন্তু এরকমটা না হয়, ঠিক তার উল্টো যদি আমরা দেখি যে 18,300 পুটের সাইডের কন্ট্রাক্ট বাড়লো না, কলের সাইডের কন্ট্রাক্ট আরও এখানে প্লাস হলো, সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু আরও নিচের দিকে যাবে 18,300 রেসিস্ট্যান্স স্ট্রং হওয়ার কারণে, এবং 18,200 সাপোর্টটা সেই ক্ষেত্রে আরও স্ট্রং হতে আমরা আগামীকাল দেখতে পাবো। তো ভিউয়ার্স বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক আগামীকালকের নিফটির সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো।
বিরোধ বন্ধুরা, নিফটির সাপোর্ট এবং রেসিস্টেন্স গতকালকে যা ছিল আজকে একদম অপরিবর্তিত থাকছে। আজকেও একই সাপোর্ট এবং রেসিস্টেন্স থাকছে। প্রথম রেসিস্টেন্স 18,350, দ্বিতীয় রেসিস্টেন্স 18,440, নিচে সাপোর্ট পাচ্ছি 18,260, 18,100 লেভেলে। ভিউয়ার বন্ধুরা, ব্যাংক নিফটির অপশন চিহ্নটা এবার আমরা দেখবো। ব্যাংক নিফটির আজকের ক্লোজিং প্রাইস ছিল 43,506, অর্থাৎ 43,500 স্ট্রাইক প্রাইসটা বর্তমানে অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইস হিসেবে বিবেচনা করা হবে ব্যাংক নিফটির জন্য। কলের দিকে রেসিস্টেন্স এবং পুটের দিকে সাপোর্ট আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো রেসিস্টেন্সের দিকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 43,500 স্ট্রাইক প্রাইসে 2,00,000 ওপর ওয়াইডিটা বর্তমানে দেখা যাচ্ছে, যেটা একটা স্ট্রং রেসিস্টেন্স হিসেবে উঠে আসছে। এবং সাপোর্টের দিকে আমরা সেম স্ট্রাইক প্রাইসে 43,500 স্ট্রাইক প্রাইসে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1,500,000 কাছাকাছি ওয়াইডিটা রয়েছে 18 মে'র ব্যাংক নিফটির এক্সপায়ারি কন্ট্রাক্টে। এবং ইন্টারডে বেসিসে যদি দুটো জায়গাতেই দেখি, তো দুটো জায়গাতেই কিন্তু ইন্টারডে বেসিসে আমরা দেখতে পাচ্ছি প্রায় সমান পরিমাণ ওপেন ইন্টারেস্ট আজকে ইন্টারডে বেসিসে এখানে অ্যাড হয়েছে। যেহেতু 18 মে'র এক্সপায়ারি কন্ট্রাক্টগুলো আগামীকালকে থেকে অ্যাক্টিভলি এক্সারসাইজ হবে, সুতরাং বর্তমান সময়ে আমরা ব্যাংক নিফটির অপশন চিহ্নটাতে সাফিসিয়েন্ট ওপেন ইন্টারেস্ট ডেটা দেখতে পাচ্ছি না, যা আমাদের কোন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আগামীকাল মার্কেট 10-15 মিনিট চলার পরেই আমরা মার্কেটের ডিরেকশন দেখতে পাবো অ্যাজ পার অপশন চিহ্নটা। আপাতত অপশন চিহ্নটাতে কিন্তু আমরা তেমন কোনো বিশেষ ডেটা দেখতে পাচ্ছি না। চলুন এবার ব্যাংক নিফটির আগামীকালকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করি। ব্যাংক নিফটিতে আগামীকালকের রেজিস্ট্যান্স থাকছে 43,740, 44,140, নিচে সাপোর্ট থাকছে 43,345 এবং 42,830। তো নিফটির মতো ব্যাংক নিফটিতেও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো অপরিবর্তিত রয়েছে। সবার শেষে আমরা ফিন নিফটির সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো দেখে নেবো। ফিন নিফটিরও যেহেতু মুভমেন্ট খুব একটা বেশি কিছু আজকে দেখিনি, তো গতকালকের সাপোর্ট রেসিস্টেন্সটা আজকেও আগামীকালকের জন্য ভ্যালিড থাকছে। প্রথম রেসিস্টেন্স 19,480, দ্বিতীয় রেসিস্টেন্স 19,710, নিচের দিকে সাপোর্ট 19,310 এবং 19,190। আশা করি আপনারা এই সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলোকে আপনাদের খাতাতে নোট করে নিয়েছেন। 3-4 দিন আগে একটি সুইং ট্রেডিং এর স্টক দেওয়া ছিল VSSL। তো VSSL স্টকটি কিন্তু অলরেডি আমাদের প্রথম টার্গেট হিট করেছে এবং সেকেন্ড টার্গেটের দিকে এবার ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছে। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই চ্যানেলটি শুধুমাত্র অপশনের জন্যই নয়, এখানে ইন্টারডের বিভিন্ন কল এবং সুইং ট্রেডিং এরও বিভিন্ন কল সময় সময়ে আপনারা একদম বিনামূল্যে পেতে থাকবেন। আর আপনি যদি সুইং ট্রেডিংয়ে আপনার ক্যারিয়ার করতে চান আপনার অফিসের কারণে এবং আপনার বিজনেসের কারণে, স্টক মার্কেট যখন ওপেন থাকে তখন খুব বেশি একটা সময় না দিতে পারেন, তো আক্ষেপের কোনো বিষয় নেই। আপনি সুইং ট্রেডিং থেকে আরামসে মাস গেলে 10%-এর কাছাকাছি মুনাফা আর্ন করতে পারেন আপনার অফিস আপনার বিজনেসকে সামলে নিয়ে। আপনি যদি সুইং ট্রেডিং করতে চান তাহলে আপনি আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে পারেন, যে চ্যানেলের মধ্যে বর্তমানে সুইং ট্রেডিংয়ের দুর্দান্ত সব স্টক দেওয়া হচ্ছে এবং যেখানে 90% অ্যাকুরেসির সাথে মার্কেটে আমরা ট্রেড দিতে পারছি, আর যেখানে প্রায় 90% সাকসেসের সাথে আমাদের ট্রেডগুলো প্রফিট জেনারেট করে যাচ্ছে। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে আপনি সেই লিঙ্কে গিয়ে আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলটিকে অ্যাক্সেস করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারলে লাইক করবেন ভিডিওটিকে এবং চ্যানেলটিকে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে @অপশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, @অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করার জন্য। আর খেয়াল রাখুন, @অপশন চ্যানেলের নামে ভুয়ো যেসব টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলো থেকে দূরত্ব বজায় রাখুন, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আজকের জন্য এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।